হ্যালো বন্ধুরা, আমি মুনমুন। আমার প্রথম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 1 জানুয়ারি 2023 সকালে আমি আর আমার হাজবেন্ড তরুণ বাইক নিয়ে একেবারে নতুন একটা বেড়ানোর জায়গায় পৌঁছে গেছি। এখন আমরা রয়েছি আধুনা ঝাড়গ্রাম জেলার নিতাই গ্রামে। এটা হলো সেই নেতাই যেটা সন্ত্রাসের কারণে একসময় পরিচিত ছিল, আর আজ সেখানেই রয়েছে পর্যটনের হাতছানি। গ্রামে ঢোকার মুখেই গড়ে উঠেছে বন ঝর্ণা গেস্ট হাউস। এই ব্লগে এই গেস্ট হাউসের সমস্ত তথ্য, কিভাবে এসে পৌঁছবে এবং আশপাশে কি দেখবে, কোথায় খাবে, সে সমস্তই তোমরা জানতে পারবে। তাই শেষ পর্যন্ত ব্লগটি অবশ্যই দেখতে হবে। বন ঝর্ণা গেস্ট হাউসের মালিক শ্রী বাণী বিকাশ পাল মহাশয় তার নিজের গেস্ট হাউস সম্বন্ধে যা কিছু আমাদেরকে বললেন তা এই ব্লগেই রয়েছে। আমাদের গন্তব্য নিতাই এসে গেছি আমরা। এটা হচ্ছে বন ঝর্ণা গেস্ট হাউস। সামনে এই যে দেখতে পাচ্ছেন তিনতলা বিল্ডিং, এটা হচ্ছে বন ঝর্ণা গেস্ট হাউস। এখানে এদের এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। এখনো এখানে 6টা রুম হবে, 1 মাসের মধ্যে সেই রুমগুলো সব কমপ্লিট হয়ে যাবে। বাকি এদিকটা পুরোই হয়ে গেছে, মাত্র 10 দিন হয়েছে এটা ওপেনিং হয়েছে। এবার আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব ভেতরের অবস্থা কেমন। বাইরে চারিদিকে চাষের জমি, তার মধ্যে এই গেস্ট হাউসটা তৈরি হয়েছে। এটা একটা বড় জায়গা, এখানে কেউ চাইলে রান্না বান্না করে, বড় কোনো গ্রুপ আসলে তখন এখানে রান্না বান্না করে তারা খেতে পারবে। এখানে সব রকম ব্যবস্থাই আছে, গ্যাস, ওভেন, বাসনপত্র সব কিছুই অ্যাভেলেবেল আছে। এখানে 10-15 জনের গ্রুপ আসলে তারা টেবিল চেয়ার নিয়ে এখানে রান্না বান্না করে বসে খেতে পারবে। সামনেই দেখতে পাচ্ছেন পুরো চাষের জমি, আলু চাষ হচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, সর্ষে, পেঁয়াজ, সব কিছু সবজি, টাটকা সবজি। স্বাদ নিতে গেলে অবশ্যই এখানে ভিজিট করা দরকার। আমরা তো শহরের জীবনযাত্রায় ক্লান্ত হয়ে পড়ি, তখন মাঝে মাঝে ছুটি কাটানোর জন্য একটু ফাঁকা নিলিবিলি জায়গা সবারই খুব পছন্দের। তো শান্ত নিলিবিলি পরিবেশ উপভোগ করতে গেলে এরকম একটা জায়গায় আসলে, আর চারপাশে যেহেতু সবজি চাষ হচ্ছে ফলে এখান থেকে সব সবজি কিনে এখানে রান্না বান্না করে খেতে পারবা, সুবিধা আছে। নিচে এখানে গাড়ি পার্কিং এর সুবিধা আছে। আমরা ফার্স্ট ফ্লোরে উঠছি। ফার্স্ট ফ্লোরে মেইনলি থাকার জায়গাগুলো রয়েছে, থাকার ঘরগুলো রয়েছে। সবে মাত্র 10 দিন
শুরু হয়েছে, তাই চারিদিকে ঝকঝক তকতক করছে। ফার্স্ট ফ্লোর থেকে এই রকম ভিউ চারিদিকে দেখা যাচ্ছে, চারিদিকে শুধু চাষের জমি আর চাষের জমি। এখানে আলু, ফুলকপি, বাঁধাকপি চারিদিকে চাষ হচ্ছে। চাইলে খেতে সবজি কিনে, টাটকা সবজি কিনে রান্না করে খাওয়া খেতে পারবেন। এগুলো হচ্ছে রুম। এদিকটা মেনলি বিয়ে বাড়ি ভাড়া দেয়, বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার জন্য এদিকটা রেখেছে। আমরা এই রুমটা নিয়েছি। যে আমার হাজবেন্ড ঢুকলো, আমরা ছাদে যাব, দেখা যাক উপরটা কিরকম। আজকে সূর্যদেব খুবই প্রসন্ন হয়েছে, সূর্যদেব দেখা দিয়েছে। যে ছাদের উপর থেকে দেখুন চারপাশের সৌন্দর্য। যতদূর চোখ যায় খালি চাষের জমি। উপরটা তো পুরো ফাঁকাই রয়েছে, উপরে শেডও রয়েছে, শীতকালে আসলে ঠান্ডা লাগার লাগবে না।
ছাদ থেকে চারপাশের ভিউটা এরকম রয়েছে, চারিদিকে শুধু চাষের জমি আর চাষের জমি। যত দূর দেখতে পাবেন, যত দূর চোখ যাবে, শুধু চাষ হচ্ছে। আলু, ফুলকপি, বাঁধাকপি এগুলোই মূলত এখানে মেনলি চাষ হয়। এছাড়া ওই জায়গা জায়গা যেগুলো ফাঁকা জমি রয়েছে দেখা যাচ্ছে, ওগুলো সব ধান ছিল, ধানগুলো কাটা হয়ে গেছে, আবার নতুন করে সব ধান রোপণের কাজ চলছে। এই জায়গাটা দেখুন পুরো ফাঁকা রয়েছে, এখানে বড় বড় গ্রুপ যদি আসে এখানে বসে খাওয়া দাওয়া করার সুযোগ রয়েছে, রাত্রেও বসতে পারবে সবাই এখানে একসাথে। ওপরে সেট থাকার জন্য রাত্রে ঠান্ডা লাগার ভয় নেই, অত শিশির পড়বে না, খোলা ছাদ হলে সেটার অসুবিধে হতো, কিন্তু শেড থাকার জন্য সেই প্রবলেমটা হবে না। আবার রোদ্দুরেও সারাদিন যে ছাদে থাকলে রোদ্দুর লাগবে সেটাও হবে না, আরাম করে বসে এখানে খাওয়া দাওয়া সবাই করতে পারবে। নমস্কার, আমার নাম বাণী বিকাশ পাল, বর্ণহীনা গেস্ট হাউসের প্রোপাইটার। ঠিক আছে, আমাদের এই গেস্ট হাউসটা আমরা বেসিক্যালি টাউনের যারা ঘিঞ্জি শহরে বা জনবসতি ঘনবসতি এলাকায় থাকে তাদের উদ্দেশ্যে করেছি। এটা পুরো সবুজে ঘেরা চার সাইড, এবং এখানে আমরা খুব মিনিমাম কষ্টে মানুষের থাকতে পারে এবং শান্তি থাকতে পারে সে ব্যবস্থা করেছি। আমাদের ইনস্ট্যান্টলি এখন দুটো রুম আছে, মোটামুটি গিজার টিজার দেওয়া আছে, বাথরুম টাথরুম খুব ভালো এবং কিচেন আছে, এবং রেটটা খুবই নমিনাল রেট রাখা হয়েছে। হ্যাঁ, যেটা অন্যান্য হোটেলে যেমন রেট আছে বা গেস্ট হাউসে রেট আছে সেরকম কোনো নয়, এবং বাধ্যবাধকতা নয় যে এই পয়সা দিতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, একটা মিনিমাম কস্টিং যারা থাকে বাইরে আসে তারা জানে যে একটা কস্টিং লাগে, হ্যাঁ সেটা দিয়ে থাকলেই হলো। এবং এখানে আমরা সব রকম পরিষেবা দিই। কীরকম পরিষেবা বলতে, আপনার কত কিচেন আছে, কিচেনে এখানে টাটকা সবজি আছে, হ্যাঁ আমাদের যে গ্রাম আছে গ্রামের সবজি এখান থেকে ক্রয় করে তারা রান্না করে খেতে পারে, এবং এখানে মেডিকেল ফ্যাসিলিটি আছে, হ্যাঁ রাত দিন অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি আছে, এবং এখানে ট্যুরিস্টদের জন্য একটা নিজস্ব আমাদের বর্ণহীনা গেস্ট হাউসে দুটো গাড়ি আছে, হ্যাঁ ফোর হুইলার এবং টু হুইলার, হ্যাঁ তারা নিয়ে সাইড যে লোকেশন আছে ঝাড়গ্রাম আছে এখান থেকে 1800-1700 কিলোমিটার, হ্যাঁ বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন স্পট আছে, পিকনিক স্পট আছে, রামগড় আছে, রুক্মিণী মন্দির আছে, লালগড় রাজবাড়ি আছে, আপনার চিল্কিগড় আছে, হ্যাঁ বিভিন্ন স্পট আছে সেগুলো ঘুরতে পারবে এখান থেকে থেকে। হ্যাঁ, এবং কি এখানে আবার ট্যুরিস্টে যাওয়ার জন্য তারা চলে আসবে, এসে এখান থেকে রান্নার যন্ত্রপাতি একটু আসুন দেখাচ্ছি আমাকে, রান্নার যন্ত্রপাতি আমাদের সব আছে। ঠিক আছে, আমরা ট্যুরিস্টকে রান্নার যন্ত্রপাতি ছাতা টাতা সব দিয়ে দেবো, তারা নিজে গ্যাস ওভেন নিজে বাইরে দিয়ে রান্না করে খেতে পারবে। হ্যাঁ, এইসব গ্যাস ওভেন টোভেন সব দিয়ে দেবো, হ্যাঁ বাড়িতে একবারে সব কিছু সেট দিয়ে দেবো, ডিশ টিশ আছে, হ্যাঁ জল টল পাতা চেয়ার টেবিল সব দিয়ে দেবো, হ্যাঁ চেয়ার টেবিল আছে আমাদের, হ্যাঁ ছাতা আছে দিয়ে দেবো, তারা বাইরে যেয়ে ওই নদী ধারে যেয়ে কংসাবতী নদীর পাড়ে যেয়ে তারা পিকনিক করে খেতে পারবে, আবার এসে গেস্ট হাউসে রেস্ট নিল, হ্যাঁ এইভাবে আরও অন্য জায়গায় অন্যত্র গেল, এইভাবে কন্টিনিউয়াস তারা একটা সময় কাটাতে পারবে। এখন বর্তমানে দুটো রুম আছে, হ্যাঁ আমাদের আর ছটা রুম হচ্ছে, ওটা আপনার মার্চ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ আমরা অতিথিদের জন্য সব রকম ব্যবস্থা রেখেছি, কোনো যাতে অসুবিধা না হয়। হ্যাঁ, রিসেন্টলি ইম্পর্টেন্ট সব কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে রুমের মধ্যে দেওয়া থাকবে, হ্যাঁ ডিজি থেকে আইজি থেকে, হ্যাঁ সব কন্ট্রোল রুম লালগড় পিএস, হ্যাঁ এসবিও ঝাড়গ্রাম, হ্যাঁ এসপি টেসপি ডিএসপি এবং এখানে লোকাল বিডিও, হ্যাঁ এডিডিএ রেঞ্জ অফিসার, কেন যেহেতু ফরেস্ট আছে না রেঞ্জ অফিসার, কি হাতির কী লোকেশান আছে বা বনজন্তুর কী লোকেশান আছে এখন আছে কি না, হ্যাঁ ওনারা জানতে পারবেন। হ্যাঁ, এবার ফায়ার ব্রিগেড থেকে এবং আমাদের লোকাল একটা ইয়ে দিয়ে দেবো আপনার দিকে প্রতিটা রুমে, হ্যাঁ যখন রুমে ঢুকলেন প্রপার্টির নাম প্লেন, কোনো অসুবিধা হলে প্রপার্টি জানাতে পারবেন, হয়তো হতে পারে না, হ্যাঁ
বাথরুমে জল ঠিকমতো ফ্লাশ হচ্ছে না, বা রুম ঠিকমতো ক্লিন নাই, রুম ম্যানেজমেন্টের লোক আছে, হ্যাঁ আপনার ইলেকট্রিশিয়ান হয়তো ইলেকট্রিক নেই, জেনারেটর ফল করেছে হয়তো কোনো প্রকারে হতে পারে, হ্যাঁ সঙ্গে সঙ্গে ইলেকট্রিশিয়ান চলে আসে, এবং রুম সার্ভিসের নাম্বার দেওয়া থাকবে আমাদের, যে যতক্ষণ রুমে থাকবে দায়িত্বে তার নাম্বার হাইলাইট করা থাকবে, সে ততক্ষণ আপনাদের পরিষেবা দেবে। হ্যাঁ এবং আমাদের আরও পরিষেবা আছে, মানে ওষুধপত্র যদি আগে মানুষের ওষুধপত্র শরীর খারাপ হতেই পারে, হ্যাঁ সেই ওষুধপত্রটা তারা 15 থেকে 20 মিনিটের মধ্যে ওষুধটা পেয়ে যাবে রুমের মধ্যে, হ্যাঁ আমাদের লোক পরিষেবা দেবে। রাতে আমাদের যে সব গেস্টরা থাকবে তাদের জন্য আমাদের একজন লোক থাকবে, হ্যাঁ তার জন্য কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না, সে খালি সার্ভিস দেবে, হ্যাঁ এবং আপনাদের যা লাগবে, হ্যাঁ এভরিথিং, কসমেটিক্স বলুন, এগ্রিকালচার প্রোডাক্ট বলুন, মেডিসিন বলুন, যে এনে দেবে তার যে রেট আছে সেই রেটেই পাবেন, তার জন্য এক্সেস পয়সা দিতে হবে না, হ্যাঁ যে আপনাকে একটা সিগারেট এক প্যাকেট আনা করলেন 50 টাকা দাম, তার জন্য 10 টাকা বা 20 টাকা বেশি নেবে কর্তৃপক্ষ তা নয়, হ্যাঁ ওই দামই পাবেন। একটা সবজি আনতে বললেন যে হ্যাঁ সবজিটা এনে দেন তোমাকে, এই বিল টাটকা সবজি, সঙ্গে সঙ্গে এনে দেবেন, বা আপনার নিজেরাও যে চাষের কাছ থেকে নিতে পারেন, হ্যাঁ দুটো অপশনই থাকছে। আমাদের পরিকল্পনা আছে, আমাদের এটা পুরো ফুল দিয়ে মানে একবারে জীবন্ত ফুল দিয়ে সাজাবো পুরো বিল্ডিংটা, হ্যাঁ প্রতি রুমে ক্যাকটাস থাকবে, পুরো রুমে ক্যাকটাস থাকবে, হ্যাঁ সাউন্ড প্রুফ করবো রুমগুলো, সাউন্ড প্রুফ করবো, ক্যাকটাস দিয়ে সাজানো থাকবে, হ্যাঁ এবং এর কিচেন থাকবে, একবারে ফ্রেশ কিচেন থাকবে, তাতে রান্না করবে তারা নিজের মতো করে, হ্যাঁ খেতে পারবে, উপরে ছাদের উপরে জায়গা আছে প্রচুর, চেয়ার টেবিল দিয়ে ছেলে মেয়েলে বসতে পারবে, হ্যাঁ বাচ্চারা খেলতে পারবে, হ্যাঁ সেরকম চিন্তাভাবনা আছে, হ্যাঁ একটা সুইমিং পুল থাকবে এখানে আগামী দিনে, সে সুইমিং পুলে স্নান করতে পারবে, বা সামনে কংসাবতী নদী আছে, ও 500 মিটার 700 মিটারের মধ্যে নদী আছে, আপনার স্নান করতে পারবে, নদী খুব পরিষ্কার জল, এবং সামনে পিকনিক স্পট আছে, সামনে আপনাদের স্ট্যাগো বাহিনীর একটা ক্যাম্প আছে, কোনো অসুবিধা হবে না, স্ট্যাগোর নাম্বার আছে এখানে, হ্যাঁ সামনে লালগড় আইসি আছে, হ্যাঁ লালগড় পুলিশ স্টেশন আছে, হ্যাঁ 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যে এসব লোকেশনগুলো আছে, ঠিক আছে, এবং এখান থেকে ঝাড়গ্রামের দূরত্ব নেওয়ারও ওই 17-18 কিলোমিটার, আপনারা ঝাড়গ্রামে যে বা অন্যান্য স্পটগুলো ঘুরে এসে থাকতে পারবেন রাত্রিতে, বা আমরা এখানে এই যে যারা পিকনিক বাইরের থেকে আসছে বাস টাস নিয়ে আসছে তারা এখানে এসে রান্না করে খেতে পারবে, সবচেয়ে বড়ো ল্যাট্রিন বাথরুম করতে পারবে, কমন বাথরুম দেবো, সেখানে কমন বাথরুমে কয়েকজন বাথরুম করলো মিনিমাম কস্টে, যে জল একটা তো খরচা আছে, ইলেকট্রিক খরচা আছে, জলটা ইউজ করবে তারা, হ্যাঁ আমরা হাঁড়ি কড়া দেবো সব কিছু দেবো, তাড়াতাড়ি আসবে বাজার, আমাদের সেখানে বাজার করবে, হয়তো 40 জন 50 জন রান্না করলো, খেলো আবার ওইখান থেকে অন্য ডিস্ট্রিক্টে গেলো বা অন্য স্টেটে গেলো বা অন্য পিকনিক স্পটে গেলো আরও, এখানে 1 ঘন্টা কি 2 ঘন্টা হোর্ডিং করলো, হ্যাঁ রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আরও বেরিয়ে গেলো, এরকম পরিষেবা দেবো আমরা, এবং সেটা মিনিমাম কস্টে একদম, যাতে এটাকে মানুষ চিনতে পারে যে হ্যাঁ নেতাই একটা ভালো জায়গা আছে, সবুজে ঘেরা জায়গা, হ্যাঁ সামনে ফরেস্ট আছে, সামনে জল আছে, জলাধার আছে, হ্যাঁ এটা যেন ইয়ে করে আর কি। আপনারা সব আসুন, আপনারা ঝাড়গ্রাম থেকে আসতে পারবেন বাই বাস, টোটো, ছোটো গাড়ি, বা আমাদের যে বর্ণচনা গেস্ট হাউসের ফোন নাম্বার দিয়ে দেবো, হ্যাঁ সেই নাম্বারে আপনারা আসবেন, ফোন করবেন, আমরা সার্ভিস দেবো, মেদিনীপুর থেকে আসতে পারেন, চন্দ্রকোনা রোড থেকে আসতে পারেন, চন্দ্রকোনা রোড হয়ে আপনার গোয়ালতোড় হয়ে নেতাই আসতে পারবেন, আবার মেদিনীপুর থেকে ভাউতলা হয়ে পিড়াঘাট হয়ে নেতাই আসতে পারবেন, ঝাড়গ্রাম থেকে দইজুড়ি হয়ে নেতাই আসতে পারবেন, ঠিক আছে প্রতিটি জায়গায় আমাদের গাড়ি পরিষেবা আছে, হ্যাঁ আমরা হেল্প করব, আপনারা আসুন দেখে যান, হ্যাঁ কীরকম পরিষেবা দিচ্ছি আমরা, হ্যাঁ আমরা যেটা বলছি তা দিচ্ছি কি না, হ্যাঁ এটা দেখুন, আমাদের নাম্বার হচ্ছে 9679758493, এটা হচ্ছে আমাদের ইয়ে নাম্বার, অফিসিয়ালি নাম্বার, এতে হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ আরেকটা নাম্বার আছে 9064079547। তাহলে বন্ধুরা, এই গেস্ট হাউসের মালিক শ্রী বাণী বিকাশ পাল মহাশয়ের থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, তাই দেরি না করে তাড়াতাড়ি চলে এসো, আর আমাদের পরবর্তী ব্লগগুলোতে নিতাই, লালগড়, রামগড় প্রভৃতি জায়গায় স্থানীয় বাজার, গ্রামের হাট, রেস্টুরেন্ট, আশপাশের দর্শনীয় স্থানগুলোর ভিডিও আসবে, তাই ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, আর যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করো, কমেন্ট করো। ওকে টাটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।